মমতাময়ী মা। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এলে তিনি তাকে তিনটি খেজুর দেন। সে তার ছেলে দুটিকে একটি করে খেজুর দেয় এবং নিজের জন্য একটি রেখে দেয়। তারা খেজুর দুটি খেয়ে তাদের মায়ের দিকে তাকালো এবং অবশিষ্ট খেজুরটি পেতে চাইল। সে খেজুরটি দুই টুকরো করে প্রত্যেককে অর্ধেক অর্ধেক দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহু আনহা তাকে বিষয়টি জানালেন। তখন তিনি বললেন, এতে তোমার অবাক হওয়ার কি আছে? সে তার ছেলে দুটির প্রতি দয়াবান হওয়ার কারণে আল্লাহ তার প্রতি দয়াবান হয়েছেন। সহি বুখারি 5998 নম্বর হাদিস এবং সহি মুসলিমে 2317 নম্বর হাদিস। হাদিসের মান সহি। শিশুদের চুম্বন করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক বেদুইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আপনি কি আপনার শিশুদেরকে চুম্বন করেন? আমরা তো শিশুদেরকে চুম্বন করি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যদি তোমাদের মন থেকে দয়াময়া তুলে নেন তবে তোমার জন্য আমার কি করার আছে। সহি বুখারির 5997 নম্বর হাদিস এবং সহি মুসলিমের 2318 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর পুত্র হাসানকে চুম্বন করলেন। তখন আকরা ইবনু হাবিস আত তামিমি তার নিকট বসা ছিলেন। আকরা বললেন, আমার 10টি সন্তান আছে কিন্তু আমি তাদের কাউকে চুম্বন করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দিকে তাকালেন এবং অতঃপর বললেন, যে ব্যক্তি দয়া করে না সে দয়া পায় না। সহি বুখারি 5997 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 7289 নম্বর হাদিস। হাদিসের মান সহি। সন্তানের সে পিতার আচরণ এবং ভদ্রতা শেখানো। নুমাইর ইবনু আউস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি তার পিতাকে বলতে শুনেছেন, প্রবীণ সাহাবিকন বলতেন, সততা ও যোগ্যতা আল্লাহর দান এবং শিষ্টাচার পিতৃপুরুষের দান। হাদিসের মান মাকতু দুর্বল। সনদে ওয়ালিদ ইবনু মুসলিম, মুদাসসাল রাবি এবং ওয়াইল ইবনু নুমাইর অজ্ঞাত রাবি। নুমান বাশির রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তার পিতা তাকে বহন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষী রাখছি যে আমি নুমানকে এই এই জিনিস দান করেছি। তিনি বলেন, তোমার সব সন্তানকে কি দান করেছ? তিনি বলেন, না। তিনি বলেন, তাহলে ভিন্ন কাউকে সাক্ষী রাখো। অতঃপর তিনি বলেন, তুমি কি কামনা করো না যে তোমার সকল সন্তান তোমার কাছে সমানভাবে সৎ ব্যবহার করুক? জবাবে বলেন, হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এমনটা করো না। সহিউল বুখারির 2856 নম্বর হাদিস এবং সহি মুসলিমের 1632 নম্বর হাদিস। নিজ সাথে পিতার সদাচরণ। আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাদের অর্থাৎ সাহাবিদের নাম রেখেছেন আবরার বা সদাচারী, কেননা তারা তাদের পিতা ও সন্তানদের সাথে সদাচার করেছেন। তোমার উপর তোমার পিতার যেমন অধিকার আছে, তদ্রূপ তোমার সন্তানের উপর তোমার অধিকার আছে। তাবারানি মাজাউজ জাওয়াদের 4 অধ্যায়ের 146 নম্বর হাদিস। হাদিসের মান দুর্বল। সনদে ওয়াফি নামক একজন রাবি আছে, তার আসল নাম হল উবাইদুল্লাহ ইবনু ওয়ালিদ। তিনি দুর্বল রাবি। যে দয়ার হয় না তাকে দয়াও করা হয় না। আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দয়া করে না
সে দয়াপ্রাপ্ত হয় না। সুনানে তিরমিজির 1922 নম্বর এবং মুসনাদে আহমদের 13,362 নম্বর হাদিস, হাদিসের মান সহি। জাবির ইবনু আবদুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহর তার প্রতি দয়া করেন না। সহিউল বুখারির 7,376 নম্বর হাদিস। জারির ইবনু আবদুল্লাহ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। সহি বুখারির 7,376 নম্বর হাদিস এবং সহি মুসলিমের 2,319 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদল বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হল। তাদের মধ্যকার এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি শিশুদের চুম্বন দেন? আল্লাহর শপথ, আমরা তাদেরকে চুম্বন দিই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি তোমার মন থেকে দয়া তুলে নেয় তাহলে আমি আর কি করতে পারি। সহি বুখারি 5,997 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 7,289 নম্বর হাদিস, হাদিসের মান সহি। আবু উসমান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে চাকরিতে নিয়োগ করলেন। সেই কর্মচারী বলল, আমার এতগুলো সন্তান আছে, আমি তাদের একটিকেও চুম্বন করি না। ওমর রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করলেন অথবা বললেন, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে সদাচারীদেরকে দয়া করেন। তাবারানি 6,694 নম্বর হাদিস, হাদিসের মান হাসান। আল্লাহ রহমত শতভাগে বিভক্ত। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ দয়াকে শতভাগে বিভক্ত করেছেন। তিনি এর 99 ভাগ নিজের কাছে রেখেছেন এবং মাত্র এক ভাগ পৃথিবীতে অবতীর্ণ করেছেন। এই এক ভাগের কারণে সৃষ্টিকুল একে অপরের প্রতি দয়াবান হয়ে থাকে, এমনকি ঘোড়া তার পায়ের খুর এই আশঙ্কায় তার শাবকের উপর থেকে তুলে নেয় যাতে সে ব্যথা না পায়। সহিউল বুখারির 6,000 নম্বর হাদিস এবং সহি মুসলিমের 2,752 নম্বর হাদিস।